মনে হয় আমার বাবা যখন মারা গেছিল, এত কাছ থেকে আমি এই জিনিসগুলো উপভোগ করেছি, তো আমার মনে হয় ওই জন্য সকাল থেকে হট করে এনার্জি নিয়ে উঠেও না, মনটা একটু আপসেট হয়ে গেছে। জেসিপি কি প্রমাণ হলো? চেষ্টা করলে সব হয়, তাই না মাম্মা? প্র্যাকটিস প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস, তাই তো? পুরো মনে হয় যেন আমি বেকার খাওয়ালাম, পুরো বেকার টাইমটা ওয়েস্ট করলাম। বাবা, মেয়ের জুতো পালিশ হচ্ছে? মেয়ে স্কুলে যাবে না, আর পাপাও বলছে আমি অফিসে যাব না। চলো 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 চলো, রুই খাবে, চলো চলে যাচ্ছে পাপা, টাটা করে নাও। নিয়েছো সব? টাটা। হ্যাঁ যাও। এগুলো কি তুলে দিয়ে যাবো? মেক করেছে। হ্যাঁ যাও, টাটা। আরে বাবা। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো সোমবার, আর আজকে থেকে আবার সব কিছু স্টার্ট। এতদিন তো আমার মেয়ে ছুটি ফুটি কাটিয়েছে, তো এখন বাবাই অফিসে চলে গেল ছুটি পড়ার লাস্ট দু তিন দিন। বেশ ভালোই স্কুলে যাচ্ছিল, কিন্তু এই যে এতটা মাঝখানে গ্যাপ হয়ে গেছে, তার জন্য আবার শুরু করেছে যাবো না যাবো না যাবো না। তো দেখা যাক কি হয়, যাব তো অবশ্যই, তাই তো রুহি? তো বাবাই তো খেয়ে দিয়ে অফিসে চলে গেছে। সকালবেলা রান্না বান্না সব কিছু কমপ্লিট দেখতে পাচ্ছ, আমিও রেডি হয়ে নিয়েছি একেবারে, 10:30 বাজে যেহেতু, আমি একেবারে রেডি হয়ে নিয়ে ওর ভাতটা নিয়ে এসেছি, এই যে ওকে খাইয়ে দিয়ে তারপর ওকে রেডি করব, তারপর বেরোবো। এখন দেরি আছে বেরোনোর, যদিও বা অনেকটাই টাইম আছে। আমাদের এখান থেকে 11:19 দিকে বাড়িপুর লোকাল আছে, সেটাতে করেই আমরা যাই। যারা জান দেখো তারা তো জানো, তো ওই জন্য এখন টাইম আছে, ওকে খাওয়াবো দাওয়াবো। আজকে সকালবেলা উঠে মনটা খারাপ হয়ে গেল, মা ফোন করেছিল 6:30 দিকে, সকাল সকালে উঠেছি, আমার ঘুম ভেঙে গেছে অনেকক্ষণ, আমি শুয়েছিলাম, মা ফোন করলো। তো আমাদের বাড়ির পাশে একটা ছেলে বেশ অনেক দিন অ্যাক্সিডেন্ট হয়েছে, বাইক অ্যাক্সিডেন্ট, মানে প্রায় 15 দিন মতো হয়েছে, রোজা চলছিল যখন তখনই হয়েছে। তো নার্সিংহোমে ভর্তি ছিল এতদিন, তো আজকে সকালবেলা মা ফোন করে বললো মারা গেছে। মানে আমার একটা বান্ধবীর ভাই, মানে খুব ভালো ছিল, তো মানে ওই জন্য সকাল থেকে হট করে এনার্জি নিয়ে উঠেও না, মনটা একটু আপসেট হয়ে গেছে, যেরকম শুনে কেমন একটা লাগছে। তো তার একটা মেয়েও আছে, আমার মেয়ের বয়সী, আমার মেয়ের থেকে হয়তো 1 মাস কি 2 মাসের বড়, তো ওটা ভেবে আরও বেশি খারাপ লাগছে। তো এই জিনিসগুলো না খুব প্যাথেটিক জিনিস, মানে লাগছে, আর বারবার ওর কথাটা মনে পড়ছে, ওর মুখটা মনে পড়ছে। কিছুদিন আগে ওর সাথে আমার হোয়াটসঅ্যাপে কথা হচ্ছিল, বেশি দিনও হয়নি, হয়তো 1 বছরখানিক হয়েছে। আমার বাড়ির পাশে বলতে একটু দূরে, হয়তো যাওয়া হয় না, কিন্তু ছেলেটা যথেষ্ট খুব ভালো ছিল, আর আমার মনে হচ্ছে গিয়ে একটু দেখে আসি, কিন্তু এত দূর থেকে আমার বাড়ির বাপের বাড়িতে এখান থেকে অনেকটাই দূর, আর যেহেতু আজকে মেয়ের স্কুলও খুলবে ওই জন্য যেতে পারলাম না। তো যাই হোক, যেখানেই থাকুক ভালো থাকুক এটুকুই চাই। আর আমার জন্য মনে হয় আমার বাবা যখন মারা গেছিল, এত কাছ থেকে আমি এই জিনিসগুলো উপভোগ করেছি, তো আমার মনে হয় মৃত্যুর থেকে সত্যি কিচ্ছু নেই, কিচ্ছু নয়, জন্ম আর মৃত্যু এই দুটোই একমাত্র সত্যি। আর এই যে মাঝখানে যে লাইফটা আমরা লিড করি না, এগুলো জাস্ট মানে বেঁচে থাকার জন্য করি, কিন্তু এই মৃত্যুর পরে তুমি মরে গেলে তো তোমার সাথে সব চলে গেল, আর কিচ্ছু থাকে না, কিচ্ছু থাকে না। তখন কথা বলতে বলতে দিদি ফোন করেছিল, মানে আমার ননদ ফোন করেছিল, কথা বলতে বলতে ওই জন্য আর ভিডিও করা হয়নি। তো ম্যাডামকে খাইয়েছি, একদম এইটুকুনি ভাত খেয়েছে, কি রান্না করেছি তো তোমাদের বলাই হয়নি, আজকে রান্না করেছে হয়নি, বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না হয়েছে, বেগুন আলু দিয়ে, আর ঢ্যাঁড়স আলুর তরকারি হয়েছে। তো বাবাই ঢ্যাঁড়স আলুর তরকারি দিয়ে শুধু 2টো রুটি খেয়ে গেছে, আর মাছের ঝোল দিয়ে ভাত নিয়ে গেছে, আর আমি ঢ্যাঁড়স আলুর তরকারি দিয়ে রুটি নিয়ে নিয়েছি, আর একটা ডিম সিদ্ধ নিয়েছি, আর আমার মেয়ে একটু মাছ দিয়ে ভাত খেয়েছে, ঠিক এইটুকু।
তো এখন আমার মাম্মা অনেক কিছু আমাকে বলছে, তাই না মাম্মা? আরে ম্যাডাম যে স্কুলে সেই আইসক্রিম দেবে বলেছিল, সেইটা যে কবে দেবে আইসক্রিমটা, তাই না মাম্মা? আজকে বলে দেবে দেখবে স্কুল থেকে যে কবে আইসক্রিমটা দেবে। বাচ্চাদের এই একটা জিনিস যে এক ছুটি পড়ে গেলে তখন আর ওরা যেতে চায় না। ছুটি পড়ার আগে কি সুন্দর যাচ্ছিলো আমরা স্কুলে, তাই না? না হাসতে হাসতে যাচ্ছিল, এখন ছুটিটা পড়ে গেছে না, এতদিন ছুটি নিয়েছে। চলো তোমাদের সাথে আবার পরে কথা হবে, এখন রেডি করে আগে মেয়েকে নিয়ে বেরোই, আবার আস্তে আস্তে সারাদিনই তোমাদের সাথে দেখা হবে। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেখো চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, শুধু দেখো ঘুরছে কেমন, দেখো আয় ওখান থেকে ওখান থেকে ওখান থেকে, ব্যাস শিখে গেছো, শিখে গেছো জাম্পিং, তাহলে দাঁড়িয়ে আছে, এখনো ট্রেন আসেনি। আন না আন না আন না, ঠিক আছে আন না। ম্যাডাম তাহলে এটা কি, কোন জায়গা বলো? যাদবপুর। এরপরে কি আসবে? এরপরে আসবে ঢাকুরিয়া, তাই তো? তারপর তারপর কি? জেসিপি। কোথায় নামবে বলবে না, দেখো কেমন হাসছে মিচকে মিচকে। স্কুলের সামনে কত ভিড়, এখনো ঢোকাইনি। রুই এসো এখানটায় দাঁড়াও, হাওয়া দিচ্ছে। উফ দেখি তুই ঠিক আছো, দেখো ভাত খেয়ে এলো, এসে বমি করে দিল। নাও ব্যাগটা নাও, খিদে পেলে শোনো না ক্লাসে ঢুকে খিদে পেলে যদি টিফিনে কিন্তু তাহলে পুরো টিফিনটা খেয়ে নেবে। হ্যাঁ তিনটে বিস্কুট আছে, নাও নিয়ে নাও। আর আজকে ওয়েদারটা দেখো, এই জায়গাটা দিয়ে দারুণ হাওয়া আসছে। মাম্মা টাটা, হাঁচিটা হাঁচিটা কই হাঁচিটা? বাড়ির বাইরে বেরিয়ে কিন্তু আর একবারও বলেনি যে আমি স্কুলে যাব না, পুরোই চেঞ্জ হয়ে গেছে। ট্রেনে এত বাচ্চারা উঠেছে, তাদের সাথে খেলা করতে করতে এলো, এখানেও গেল, স্কুলের সামনে এসে বলছে মাম্মা আমার বমি পাচ্ছে। তো যাই হোক দেখা যাক কী হয়। তো আমি এখন ওখানে যাচ্ছি, বাবাই বললো ওর জন্য একটা কিছু কিনে রেখে দাও, মিও আমরে আছে সামনে থেকে, তাহলে ও খেতে পারবে। তো একটু পরে বেরোনোর সময় তাহলে নিয়ে আসবো। আর এই ব্যাগটা সেদিনকে মেলা থেকে নিয়েছিলাম, ঈদের দিন যে মেলায় গেছিলাম ওই মেলা থেকে ব্যাগটা নিয়েছিলাম। এই ব্যাগটাতে সুবিধা হচ্ছে, সব কিছুর মধ্যে ঢুকিয়ে নিয়ে এসেছি। ওয়েদারটা দেখো কি সুন্দর, কখন যে ঝমঝমিয়ে বৃষ্টিটা নামবে। দেখো বেশ হাওয়া দিচ্ছে সুন্দর। দেখো এখানে আমার মতো অনেকেই বসে, সব নিচে দাঁড়িয়ে আছে। তখন ওখানে ঢুকলাম, তোমাদেরকে ভিডিও করলাম ওর ভিতরে, তারপরে আর কোনো ভিডিও করিনি, আবার এখন স্টার্ট করেছি। কিন্তু বৃষ্টি হচ্ছে, দেখো 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 বৃষ্টি হচ্ছে, সব জায়গায় নিশ্চয়ই হচ্ছে বৃষ্টিটা। তা আমার মেয়ের রেনকোটটা তো সাথে করে নিয়ে এসেছি, এখন জানি না কি হবে। তার আগে যাব একটু মিও আমলতে, আমার মেয়ের জন্য একটা কিছু নিয়ে আসবো। কিন্তু
কাজের মধ্যে দেখো আমি আজকে পরে এসেছি পামশু, আর পামশুটা তো ভিজবে। সকালবেলা কাঁদছিল আসবে না বলে, অবস্থা দেখো। ডান্সিং ডান্স, এই ম্যাডাম জিজ্ঞাসা করেনি হাতে মেহেন্দি কেন পড়েছ? জিজ্ঞাসা করেনি? যেদিন জিজ্ঞাসা করবে সেদিন বলবে। দেখি হাতে মেহেন্দিটা কেমন লাগছে। ইয়েস, আবার একটু ডান্সিং ডান্সিং হয়ে যাক। শুধু এখানটাই দাঁড়াও, বৃষ্টির জল পড়ছে এখানটাই। আমরা বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় এক ঘন্টা হয়ে গেছে। তো বাড়ি এসে এই যে ম্যাডামের ব্যাগটা খুললাম, খুলে দেখলাম ম্যাডাম ব্যাগে একটাই বই দেওয়া থাকে, যে বইটা হলো অ্যালফাবেটের বই। ওটা স্কুল নেবে না, বলেছে ওদেরকে ব্যাগে দিয়ে দিতে। তো জানি না, বলছে তো আমি তো বলছে তো যে ম্যাডাম বার করতে বলেনি, তাও আমি বার করেছিলাম, বার করে সেটা ফেলে রেখে এসছে। এখন আমার দায়িত্ব বেড়ে গেল যে সেটাকে আমাকে খুঁজে বার করতে হবে, যেহেতু দুটো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে আমি যদিও বা বলে দিয়েছি অলরেডি যে বই এরকম কারোর বই থাকলে খবর যোগাযোগ করতে। আর সাথে যে ম্যাডাম কি করব সেটা বলো একে, সকালবেলা যে ওকে আমি মাছটা দিয়ে ভাত খাইয়ে নিয়ে গেলাম, বমি টমি করে তো অ্যাক্সেস করে দিল পুরো। ওই খাওয়ানোটা বেকার বেকার মনে হয় এই সময়, যখন ও বমি করে দেয় না, পুরো মনে হয় যেন আমি বেকার খাওয়ালাম, পুরো বেকার টাইমটা ওয়েস্ট করলাম। তো যাই হোক, এখন ওকে একটু ভাত খাওয়াবো। গাড়িতে আস্তে আস্তে একটা ছোটো ওই মিয়া আমরের একটা কী বলে মাম্মা ওটা, চিকেন ক্রিমি রোল টাইপের খেয়েছিল। তো এখন একটু ভাতটা ওকে খাওয়াবো, আর আমি কিছু খাবো না, আমি টিফিন নিয়ে গেছিলাম যেটা সেটাই খেয়ে নিয়েছি, ওই জন্য আর আমি এখন আর কিছু খাবো না, খেতে ইচ্ছা হচ্ছে না। চলো সরে চলো, তুমি করে দিয়েছো তো, তো খাইয়ে ওকে একটু ঘুম পাড়াবো ভাবছি। দেখো চোখ মুখটা একদম এ হয়ে আছে, আর পেটাতেও ইচ্ছা করছে। সাথে কালকে আমাকে গিয়ে আবার অফিসে খবর নিতে হবে, তাই তো? হ্যাঁ, বাসে আসতে আসতে একটা ফ্রেন্ড, অটোয় আসতে আসতে একটা ফ্রেন্ড, মানে পুরো ফ্রেন্ডে ফ্রেন্ডে যায় আর ফ্রেন্ডে ফ্রেন্ডে আসে। আর ট্রেনে তো সোনারপুরে স্টেশনে পা দেওয়ার সাথে সাথে ফ্রেন্ডে ভর্তি, তাই না মাম্মা? এখন 7:15, আর আমার মেয়ে ঘুমোবে না ঘুমোবে না করে ভাতটা খাইয়ে দিলাম, তারপর ঘুমিয়ে পড়েছিল। ঘুম থেকে উঠে এখন বোঝে বোঝে এই দেখো কি খাচ্ছ মাম্মা, পিডিয়াশিওর আর হরলিক্স বিস্কুট, আর আমি খাচ্ছি একটুখানি গরম জলের মধ্যে কফি দিয়ে খাচ্ছি পিঁপড়ে। তাই বলছি মাম্মা তুই বইটা যে হারিয়ে রেখে আসলি আর কোনো দিন এরকম করবি না? তো বলছে করবো না, তুমি SMS করো পেয়ে যাবে। আচ্ছা আমি কাকে SMS করবো? গ্রুপে আমি SMS করেছি কি রিপ্লাই দেয়নি, একজন লিখলো, লিখে টিকে বলল ও ওই বইটা স্কুলে পাঠাতে হবে, আমি তো জানিই না। আমি ভাবলাম মনে হয় ও পেয়েছে আমাকে, তার জন্যই বলছিল। তো যাই হোক, কালকে একটা রুম আছে ওখানে, লস্ট রুম, মানে যেখানে যেখান থেকে বাচ্চারা যা কিছু হারিয়ে ফেলে সেখান থেকে নিয়ে আসতে হয়। চা, আমার বিস্কুটটাই পড়ে গেল গল্প করতে গিয়ে রে। তো দেখা যাক কালকে পাওয়া যায় কি না, বিস্কুটটা পড়ে গেল। এখন বলছে মাম্মা তুমি কি একটু পড়তে বসবে? বলছে আমি ফ্লিন্টো ক্লাসের পড়া পড়বো।
সেদিন পারছিল না কালার করতে, আফসোস হচ্ছিল। এইগুলো তবু আমি একটু একটু ধরে দিয়েছি, কিন্তু এটা সম্পূর্ণটা ও একা করেছে। এই দেখো, দেখি হাসিটা, দেখো হাসিটা, দেখো হয়ে গেছে। তার মানে মাম্মা কি প্রমাণ হলো, চেষ্টা করলে সব হয়, তাই না মাম্মা? প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, তাই তো? প্র্যাকটিস করতে করতে রুহি আলটিমেটলি এটা সম্পূর্ণ একা করেছে। এইগুলোতে আমি একটু একটু ধরে দিয়েছি, কিন্তু এটা সম্পূর্ণ একা করেছে। ক্রান দিয়ে, হ্যাঁ, এই যে এইটা এরকম এরকম করতে হবে। রাত্রেবেলা এখন খাওয়া দাওয়ার প্রিপারেশান চলছে। মেয়ের জন্য একটু রুটি করেছি, একটা ডিম পোচ করেছি, কারণ না রাত্রেবেলা আর মাছ ফাছ ওকে দেব না। আর সেই যে দুপুরবেলার একটুখানি মাছের ঝোল, একটা বেগুন, একটা আলু আছে, এটা এখন কে খায় দেখা যাক। কি বলছো মা? এই যে তোমার খাবার নিয়ে আসছি, এসো। এদিকে বাবাই সবজি নিয়ে এসছে কয়েকটা, একটু পটল, উচ্ছে, কাঁচা লঙ্কা, একটা আম আর পুঁই শাক নিয়ে এসছে। পুঁই শাকটা আমি কেটেও ফেলেছিলাম যে কালকে রান্না করব সেই জন্য, কিন্তু কাজ হলো যে পুঁই শাকের সাথে কুমড়ো পাইনি বাবাই, ওই জন্য পুঁই শাকটা আবার কেটে কুটে প্লাস্টিকের মধ্যে রেখেছি, কালকে পেলে তখন কালকে রান্না করব। তো রাত্রিবেলা কী রান্না, কালকে কী রান্না করব, কী রান্না করব ভেবে পাচ্ছিলাম না। তো আসছি মা, ভাই বললো সকালবেলা একটু ডাল করে দিতে, একটু পটল ভাজা করতে, আর একটু ডিমের অমলেট করে দিতে, ওতে হয়ে যাবে। আর ছোটো ছোটো করে আলু কেটে রেখেছি, এটা দিয়ে পনির দিয়ে একটা তরকারি করব, যেটা আমার মেয়ে ভীষণ ভালোবাসে। কি, এই তো এই তো, এটা নিয়ে চলো, তুমি হাত দেবে না জানো, হ্যাঁ আস্তে করে নিয়ে চলো, চলো, হ্যাঁ তুমি যেন হাত দেবে না, আমি দিচ্ছি, আস্তে আস্তে চলো। কেমন করছে, ওটা নিয়ে যাচ্ছে। আর ডিম পোচ, রুটি, ডিম পোচ, এসো এসো এসো, নিচে এসো, রাখো, কেন তুমি হাত দেবে না বাবু। তো বাবাই নিয়ে এসছে একটু তড়কা, নিয়ে এসছে তড়কাটা দিয়ে আমরা খাবো, আর কালকের একটু তরকারি আছে, এতে হয়ে যাবে। চলো আগে খেয়ে দিয়ে নি। বাবাই নাও এসো, আমি তোমাকে খাওয়াবো, ঠিক আছে বাবু? একটু মাম খেয়ে নাও আগে, আমি খাইয়ে দেবো, হাতে নোংরা সব। আমাদের রান্নাঘরে না একটা ইঁদুর ঢুকেছে আবার, আগে একদিন পড়েছিল, সেটা বেরিয়ে গেছে, মানে ওই বই মতো পাওয়া যায় আঠা, তাতে পড়েছিল, ফেলে দিয়েছিলাম। আবার বাবাই সেদিন একটা দেখেছে, কি করেছে জানো, আমার যে গোল যে মিক্সিটা আছে, ওই মিক্সির বেলটা আমি মেজে রেখে দিয়েছিলাম ওই ওপরটাতে, সকালবেলা উঠে দেখছি কেটে দিয়েছে। এবার আমরা ভাবছি কোথায় কীভাবে খুঁজবো, এর ভিতরে বুঝতে পারছি না। তো রোজ দেখছি একটা করে, আচ্ছা ঠিক করে দিচ্ছি, একটা করে আলুর আলুর শুরুর দিকটা কুড়ে কুড়ে কাটছে। তো এখন কীভাবে ওই ইঁদুরটাকে বার করবো জানি না, এখন তো পরিষ্কার করারও টাইম নেই, হয়তো এগুলো বারটার করলে সব কিছু তাহলে বেরোতো। তো শনিবার দিন বার করব, এখন দেখা যাক। তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে, ততক্ষণ সবাই খুব ভালো থাকবে। আর আমার ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে যদি কিছু জানার ইচ্ছা থাকে, আর আমাদের চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো এখন খাবো দাবো, শুয়ে পড়বো, টাটা টাটা টাটা, খুব ভালো থাকবে সবাই, টাটা।